মোবাইলে চলবে সমস্ত টিভি চ্যানেল। কবে থেকে শুরু হবে এই পরিষেবা? বড় পরিকল্পনা সরকারের। বাড়ির বাইরে থাকলেও দেখা যাবে খেলা থেকে শুরু করে সিরিয়াল সবকিছুই। টিভি আসতে চলেছে এবার হাতের মুঠোয়, কি বুঝলেন না? শুনুন তবে, ইতিমধ্যেই ফোন হয়ে উঠেছে আমাদের আরেকটি ইন্দ্রিয়, যাকে ছাড়া বর্তমানে এক পাও চলা দায়। এই ফোনই যোগাযোগের পাশাপাশি মানুষকে তৃপ্তিদায়ক বিনোদনের খোরাক যোগায়। যোগাযোগ স্থাপন থেকে ছবি তোলা, ফোনে ইন্টারনেটের মাধ্যমে দুনিয়া এখন হাতের মুঠোয়। স্মার্টফোনের দৌলতে সমস্ত কিছুই গ্রাহকের হাতের কাছে। তথ্য প্রযুক্তির উন্নতির দৌলতে এখন তো আবার এমন অ্যাপও চলে এসেছে যেখানে টিভিতে সম্প্রচারিত অনুষ্ঠানগুলি নিজের ইচ্ছে মতো সময়ে দেখে ফেলা সম্ভব হচ্ছে। তবে এক্ষেত্রে সব টিভি চ্যানেল ফোনে নেই বা পাওয়া যায় না। কিন্তু যদি এমন হতো, সব ডিটিএইচ চ্যানেলগুলি মুঠো ফোনে ইনস্টল করা যেত, ইচ্ছা মতো ফোনের মাধ্যমে দেখে নেওয়া যেত চ্যানেলগুলি, তবে কেমন হতো? সাধারণ মানুষকে এবার এমনই এক অভিজ্ঞতার সম্মুখীন করতে চলেছে ভারত সরকার। ইকোনমিক টাইমস এর প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনে কাজ করা একটি টেলিকমিউনিকেশন বিভাগ আইআইটি কানপুরের সহযোগিতায় ডিটিএইচ চ্যানেলগুলি মোবাইল ফোনে দেখানোর ব্যবস্থা নিতে চলেছে। জানা যাচ্ছে এই প্রকল্প বাস্তবায়িত হলে আমাদের ফোনই হয়ে উঠবে আস্ত টেলিভিশন। তবে এই পুরো ব্যবস্থাটা বাস্তবায়ন করতে সারা দেশে থাকবে 5G কানেকশন। সরকারের মতে 4G কানেকটিভিটিতে ডিটিএইচ চ্যানেলগুলি মোবাইল ফোনে টেলিকাস্ট করা সম্ভব হবে না, এতে বাফারিং এর প্রবল সমস্যা দেখা দেবে। সেক্ষেত্রে সারা দেশে 5G কানেকটিভিটি চালু হওয়ার পরই এই ব্যবস্থা বাস্তবে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই সব বাস্তবায়নে যে শুধু 5G নেটওয়ার্কের সমস্যা হবে শুধু তাই নয়, সমস্যা করতে পারে ডিটিএইচ কোম্পানিগুলিও। তথ্য অনুযায়ী আগামী সপ্তাহে বিষয়টির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সব পক্ষের বৈঠক হতে পারে বলে মনে করা হচ্ছে, যেখানে টেলিকম বিভাগ, তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং আইআইটি কানপুরের আধিকারিকরা উপস্থিত থাকবেন। তবে দেখা যাক শেষমেশ কি হয়। তবুও কিছু প্রশ্ন থেকেই যায়, যেমন তবে কি আর টিভি চ্যানেল রিচার্জ করতে হবে না? টিভি যখন ফোনই, তবে কি টিভির বিক্রিও বন্ধ হয়ে যাবে? মোবাইলে রিচার্জের ক্ষেত্রে কি পরিবর্তন আসবে? নতুন ভাবে খরচের বোঝা চাপবে গ্রাহকের ঘাড়ে? যদিও এই সব প্রশ্নের উত্তরই ক্রমশ প্রকাশ্য, তার জন্য সাধারণকে অপেক্ষা করতে হবে আরো বেশ কিছুদিন। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।